একটা কথা, এখন কি আপনারা ঢাকা শহরে কোথাও ওই একটা ফেরিওয়ালা বাইরে ছিল পার্লামেন্টে, ওই যে বুক ফাটতে যায় শুনছিলেন আপনারা, বুক ফাটতে যায়, ওই বুক ফাটতে যায় মমতার একটা ফেরিওয়ালা ওই পার্লামেন্টে বলছিলেন এত বিদ্যুৎ যে ফেরি করে ঘরে ঘরে নিল, লোকজন বলবে বিদ্যুৎ লাগবে না, ওই বুক ফাটতে যায়, হারায় গেছে, হারায় গেছে, ভুয়া সবই ভুয়া, আওয়ামী লীগ ভুয়া, সবই ভুয়া, মানুষ বাজেট বুঝে না, মাথা পিছু আয়ও বুঝে না, মানুষ বুঝে চালের দাম কমলো কিনা, ডালের দাম কমলো কিনা, আমার এই রিক্সাওয়ালো ভাইরা 5 টাকা দিয়ে বন্ডটি কিনতে পারে আজকে, তাই এই বাজেটটি আপনাদের জন্য ভালো হয়েছে, ভালো হয় না, এটা হলো গরিব বাজার বাজেট, আর হাসিনার ওই চোর চোরটাদের বাজেট, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, পার্লামেন্টকে অকার্যকর করেছে, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, তারপরেও আগামী নির্বাচন তার মন মতো করতে পারবে না, এটা বুঝিয়া ফেলাইছে, বুঝিয়া ফেলাইয়া এখন আগামী নির্বাচন ভণ্ডুল করার জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে, তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কি বলে ভুয়া, ভুয়া আওয়ামী লীগ, ভুয়া ওবায়দুল কাদের, ভুয়া, এই ভুয়া, এই ভুয়া আর এই মিথ্যাবাদী সরকার যতদিন থাকবে ততদিন আর আমাদের রেহাই নাই, কোনো উপায় নাই, তাই আসুন আজকে আন্দোলন গড়ে তুলতে হবে, বলে যে বিশ্ববাজারের দাম বাড়ছে এর জন্য নাকি বাড়ছে, আরে ভাই বিশ্ববাজার কি ইন্ডিয়ার বাজার না, ইন্ডিয়াতে যা দেখেন আদার দাম কত, পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, জিরার দাম কত, চালের দাম কত, তাহলে ওইখানে বলে না আর আপনি বাড়াই দেন, আজকে যেটা পরিষ্কার কথা এই যে বাজেট দিছে, বাজেট দিয়ে ট্যাক্স বাড়ায়া জনগণের উপর ট্যাক্স বাড়াইছে, ইনকাম বাড়ছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের ইনকাম বাড়ছে, আর এই গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে, বোঝা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে তেলের দাম কমে না, বিশ্ববাজারে তেলের দাম কমছে অনেক আগে, তারা তেলের দাম কমায় না, কেন কমায় না, টাকা কই যায়, কই যায়, জনগণের পকেটের টাকা নিয়ে ওনারা পোলাও, এখন আমার আর ইকবাল হাসান বাবুর টুকুরে জেলে ঢুকাইছে স্যার, কারণটা কি, নির্বাচনে ভয় পাইছে, আমাদের সিনিয়র নেতাদেরকে সব জেলে ঢুকাইয়া ফাঁকি ফাঁকা মাঠে গোল দিতে চান, এটা কি হবে, এটা হবে না ভুয়া, এই ভুয়ার কাম এটা যে হবে না, এই সরকার যতদিন থাকবে আমাদের সকল সিনিয়র নেতাদেরকে দায়িত্ব নিয়েছেন উনি যে জেলখানায় পড়বে, এইটা কি বিচার, এটা কি নিরপেক্ষ নির্বাচন বুঝায়, বুঝায় না, তাই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে যে নির্বাচন হবে না এটা পরিষ্কার, তাই আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে নামানো যায় ততই আমাদের সবচেয়ে বড় মঙ্গল।